হ্যালো গাইস, কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন। সো গাইস, আজকের কক্সবাজারের প্ল্যান সম্পর্কে একটু ধারণা দিই, তারপরে আমি ইন্ট্রো দিই। সো গাইস, আজকে আমাদের তিনটা জায়গায় যাওয়ার কথা ছিল। তৃতীয় নাম্বারটা হলো ইনানি, আর দ্বিতীয় নাম্বারটা হলো হিমছড়ি, আর প্রথম নাম্বার সেটা হলো কক্সবাজারের বিচ, যেখানে কিনা সকাল 7টা বাজে আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু বিচে আমরা সকাল 7টার জায়গায় চলে যাই সকাল 10টায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা পাবলিক, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইস, আমাদেরকে বিচে যাওয়ার কথা ছিল সকাল 7টার দিকে, কিন্তু আমরা ঘুম থেকে উঠছি প্রায় সকাল 9টার দিকে। হোটেল থেকে উইটা নাস্তা কইরা আমরা যখন বিচে যাই তখন দেখি বাজে সকাল 10টা। আর সকাল 10টা বাজে মানে সূর্য উঠে গেছে মাঝ বরাবর, আর কি পরিমাণ গরম সেটা আপনারাই বুঝে গেছেন। কিন্তু সেই গরম তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ মানা যায়, কিন্তু বালির ভিতরে যে গরম, মানে বালু এত গরম হইয়া রয়েছে মানে মরুভূমির মতো। আপনি যদি খালি পায়ে সেই বালুগুড়া তাহলে আপনার মনে হবে আপনি দুবাইতে নেলে সৌদিতে আছেন, এত পরিমাণ গরম ছিল। আলহামদুলিল্লাহ এই গরম কিছু না, আর সাথে ছিল সমুদ্র, ঢেউয়ের সাথে বাতাস তো সবসময় আছেই। সো গাইস, আমরা প্রায় 2-1 ঘন্টা যাবত বিচে ছিলাম, আর সেই খাটগুলোও ভাড়া নিয়েছিলাম, খুব ভালোই লাগছিল ওই সময়টা। পরে প্রায় 12টার দিকে আমরা আবার হোটেলের দিকে ব্যাক করি। আর এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কক্সবাজারের কোনো রেস্টুরেন্টের খাবারই আমি মজা পেলাম না, আর আপনিও হয়তো পাবেন না। কারণটা হলো এখানে এমনই, মানে বিজনেস, মানে সামনে দিয়ে সারি সারি হোটেল, বড় বড় সেখানে এই সব রেস্টুরেন্ট, মানে কোনো খাবারের কোনো ঝাঁতি না, কোনো মজাই পাবেন না। সো গাইস, খাবারের দিকটা আপনাদেরকে একটু ম্যানেজ করে খাইতে হইব। সো গাইস, আমরা গেছিলাম ঈদের পরে, আর ওই সময় চলতেছিল সিজন, মানে কক্সবাজারের সিজন, আর এই সিজনে তো সব জিনিসের দাম এমনি অনেক বেশি থাকবে, আর রেস্টুরেন্টে তো ভাই কথাই নেই। সো গাইস, চলেন আজকের ভিডিওর মেইন টপিকে আসি আমরা। আজকে আমরা যাব প্রথমে হিমছড়ি, তারপর দ্বিতীয়তে যাব আমরা ইনানি। আর গাইস, ইনানি আমার কাছে এত ভালো লাগছে মাশাআল্লাহ, এত সুন্দর লাগছে আমার কাছে মাশাআল্লাহ। আর আমি যদি জানতাম যে কক্সবাজারের ওই বিচের থেকে যে ইনানি এত সুন্দর হইব, তাহলে আমি সেই বিচে যাইতামই না প্রথমে সকাল সকাল আর কি, মানে ডাইরেক্ট ইনানিতে চলে আসতাম। সো গাইস, হিমছড়ি এবং ইনানিতে যাইতে হইলে আপনার কাছে দুইটা ওয়ে আছে, প্রথমত একটা হলো জিপ গাড়িগুলা, আর দ্বিতীয়ত হইলো আপনার সিএনজি। আর যদি আপনি একটু বেশি বড়লোক হয়ে থাকেন তাহলে হেলিকপ্টার নিয়ে যেতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো গাইস, হিমছড়ি এবং ইনানিতে যাওয়ার জন্য আমরা অনেক অটো দেখছি, অনেক সিএনজি দেখছি, সবার সাথে বার্গেটিং চলতেছে পাড়ায়া। কারণ প্রথমবার তো যাইতেছিলাম, এই কারণে আমি যাচাই বাছাই কইরা তারপরে আর কি সিএনজি নেওয়া হয়েছে। এক একজন সিএনজি মনে করেন 1700, 2000, 1800 এরকম চায় অবশ্যই আর কি। তো গাইস, অনেক দর কষাকষির পরে একজন মানে রাজি হয়েছে 700 টাকায়। আর গাইস, আমরা নিছি আপনার লাবণী পয়েন্ট থেকে সিএনজি, আর যদি আমরা কলাতুলি থেকে নিতাম তাহলে ভাড়া একটু মনে হয় কম আসতো। আর যারা আপনারা ডাবলে যাইতে চান অথবা তিনজন লোক এরকম আছেন আর কি, তারা জিপ গাড়ি অথবা চাঁদের গাড়ি বলে এগুলাতে আপনারা যাইতে পারেন, ওগুলা মনে হয় পার পারসন 100-120 টাকা করে এরকম। তো গাইস, চলেন আমরা প্রথমে হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আর আপনারা কমেন্ট করেন না, বুঝি না কেন কমেন্ট করেন না। যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি নাও ভালো লাগে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন। যাওয়ার সময় হাতের বাঁ পাশে ছিল আপনার পাহাড় অনেক উঁচা উঁচা, এগুলো আমাদের দেখতে খুবই ভালো লাগতেছিল। আর হাতের ডাইনে ছিল কক্সবাজারের সেই ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ। আর গাইস, এই রাইডটা আমার কাছে সেই লেভেলের ভালো লাগছে। সো গাইস, ফাইনালি আমরা হিমছড়ি আইসা করছি। হিমছড়িতে যাওয়ার আগে আমাদের খিদে লাগছিল, এই কারণে আমরা একটা রেস্টুরেন্টে প্রথমে উঠে যাই, সেখানে খাবার দাবার শেষ কইরা, মানে খাবারের কোয়ালিটি হালকা পাতলা ভালো ছিল আর কি বলবো। তো সেখানে খাবার দাবার শেষ কইরা তো আমরা চলে গেলাম হিমছড়ির উদ্দেশ্যে। হিমছড়ির ভিতরে একটা ঝর্ণা আছে আর উপরে পাহাড় আছে, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। ঝর্ণায়
এবং সেই পাহাড় দেখতে হইলে সেখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তো টিকিট কাটার পরে আপনারা ভিতরের দৃশ্য দেখেন। ভিতরে যাওয়ার সময় কিছু ছোটখাটো টুকটাক দোকান দেখতে পাবেন, মানে হাতের ডান দিকের অবস্থা এটা, আর হাতের বাম দিকে যেটা আছে সেটা হলো আপনার পাহাড়। উপরে যাওয়ার জন্য সিঁড়ি আছে, আর হাতের ডান দিকে যেখানে গেছে সেখানে হলো আপনার ঝর্ণা। সেখানে ঝর্ণাটা ছিল খুব ছোট, আরো একটা ঝর্ণা ছিল, আর সেখানে একটা গেট দেখতে পারবেন বন্ধ করা। ওইটার ভিতরে আরো বড় বড় ঝর্ণা আছে, কিন্তু সেখানে বন্ধ করে রাখছে, কি কারণে আমি বলতে পারি না। সো গাইস, এখান থেকে ব্যাক আসার পরে আমরা এখন উপরে চলে যাই। সো গাইস, চলেন আমরা উপরে যেয়ে দেখি কি অবস্থা উপরে। সো গাইস, উপরে সব হলো আপনার মাটির পাহাড়। তো এটার উপরে যাওয়ার জন্য আরো কিছু সিঁড়ি আছে, তো আমি বেশি উপরে যাইনি, আবার ব্যাক করে ফেলাইছি, কারণ আমাদের সূর্যের আলো শেষ হওয়ার আগে আমাদেরকে ইনানি যাইতে হইব। সো গাইস, আমরা হিমছড়ি থেকে আবার ব্যাক করলাম এবং সিএনজিতে করে ইনানির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। যাওয়ার সময় একটা ব্রিজ আছে, ওই ব্রিজের সামনে আপনার অনেক বড় ভিড় লাগতে পারে, মানে সেই ব্রিজটাতে গাড়ি যাওয়া আসার সময় একটু প্রবলেম হয় আর কি, একটু জ্যাম লাগে থাকে, একটু আসতে চাইতে একটু লেট হয় এই আর কি। সো গাইস, জ্যাম জম ঠেলে আমরা এবার ফাইনালি চলে আসলাম ইনানি। আসার পর প্রথমে আমরা এই এটিভি বাইক গুলা নিলাম, আর এই বাইক গুলা চালাইতে ভালোই লাগছে। কারণটা হইলো, এই কারণটা বলতে গেলে 1.5 ঘন্টা লাগে যাইব, আর এইটার ব্যাপারে 1.5 ঘন্টা বললেও মনে হইবো আমার কাছে কম। তো ইনানির কথা বলতে গেলে সব মিলায় মাশাল্লাহ, ইনানিতে মানুষজন লোক সংখ্যা খুবই কম ছিল আপনার কক্সবাজারের বিচের তুলনায়, আর ইনানির পানি খুবই পরিষ্কার। আপনি যদি না যান ইনানিতে তাহলে বুঝতেই পারবেন না আর এটার ফিলিং ভাই সেই। সো গাইস, কক্সবাজারের বিচের চাইতে আমি ইনানি বিচটা আগে প্রেফার করি। আস্তে আস্তে দিনও শেষ হয়ে যেতেছে এবং এই ব্লগের শেষ মাথায় আসি আমরা। সো গাইস, পরের ব্লগটি হবে কক্সবাজারের লাস্টের ব্লগ, তো সেই ব্লগে আমি জানাই দিব লাস্টের ব্লগের পরে আমি কি করবো না করবো। সো গাইস, ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করেন, পারলে মাঝে মাঝে আমাকে ইনানি নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।